তা আমার আপনার কাছে প্রশ্ন যে 2023 সালে আসলে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আর দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে 2023 সাল রাজনীতির দিক থেকেও আমাদের প্রস্তুতির দরকার, কারণ নির্বাচনী সময়। আবার 2023 সাল আমাদের সারা বিশ্বের যেহেতু একটা যুদ্ধ লেগে গেছে, সেহেতু সেখানেও আমাদের একটা প্রস্তুতির বিষয় রয়েছে। তা আপনি কি বলবেন মোটা দাগে যে প্রস্তুতিটা কেমন হবে? যেটা দরকার বারে বারে বলবো, করণীয় আছে, অনেক কিছু করণীয় আছে। আমি বলবো যে এই যে ক্রেডিট যেগুলি দেওয়া হয়েছে কাস্টমারকে, নট ইনস্টিটিউশন আর নট গভর্নমেন্ট টু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যে বাংলাদেশের, ওইগুলি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওখানে ডিউটি ডিলিজেন্স হয়। কিন্তু একটা কাস্টমারকে যখন লেন্ডিং করা হয় তখন যে ডিউ ডিলিজেন্সটা দরকার, আমরা বলি 5C, ক্যাপাসিটি, তার ক্যাপিটাল, তার ক্যারেক্টার, তার মার্কেট কন্ডিশন, কোলেটারাল, এই 6-5টার পরে আরেকটা জিনিসও বলা হয়, কন্ট্রোল ওভার দ্যাট ওয়ান। আর KYC ইজ এ মাস্ট ম্যান্ডেট, এগুলি করলে কোনো KYC নাই প্রথম, এটা এটা প্রথমে করতে হবে। ইয়েস, আই অ্যাগ্রি 100%। কিন্তু আনফর্চুনেটলি আমরা যে শ্রেণীকৃত ঋণ আমাদের দেশে এত বেড়ে গেছে কেন? বিকজ এখানে মোস্টলি মোস্ট অফ দ্য স্টেট ওন ব্যাঙ্কস, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কও করেছে, তারা নেম লেন্ডিং করেছে আনফর্চুনেটলি। এটা আমার মনে হয়, আমি দেখেছি নেম লেন্ডিং হয়, ওখানে হয়তো ডাইরেক্টেড লোন গেছে, ওখানে হয়তো ফিকটিশিয়াস লোন হয়েছে, যার জন্য এই শ্রেণীকৃত ঋণগুলি অনেক বেড়ে গেছে। শ্রেণীকৃত ঋণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে বলা হচ্ছে 1,25,000 কোটি টাকা, এখানে কিন্তু IMF যে রিপোর্টটা দিয়েছে ডাবল, 2,50,000 কোটি টাকা। তার মানে আপনি শ্রেণীকৃত ঋণ এবং ব্যাড লোন যেগুলো আছে এগুলো কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন? এটা তো মাস্ট, ম্যান্ডেটরি, এটা করতেই হবে। আমি এটার জন্যও বলবো যারা মানে শ্রেণীকৃত ঋণ যারা নিয়ে করেছে, যারা ঋণ খেলাফি, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে। আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, তার যতগুলো রাইটস আছে, সিটিজেনশিপ রাইটস, সবগুলি কেটে ফেলা উচিত। আমরা কোর্টে যাচ্ছি, কোর্টে যেয়ে তার সম্পত্তি আছে না কী আছে সেটাকে হয়তো অকশন করার চেষ্টা করছি, কিন্তু আনফর্চুনেটলি ব্যাঙ্কগুলি বছরকে বছর চলে যাচ্ছে, কোনো উপায় নাই। আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমি সাজেশন স্বরূপ রাখব সরকারকে, আমার যদি সরকার চিন্তা করে, কনসিডার করে, আইন চেঞ্জ করতে হবে, তাহলে তার সিটিজেনশিপ রাইট, ওই মানুষ ডিফল্টার কিন্তু সে এখনও সবচেয়ে পশ এরিয়া এলাকায় থাকছে, সে মার্সিডিজ, BMW, রেঞ্জ রোভার এগুলি চালাচ্ছে, কিন্তু ব্যাংকের টাকা দিতে গেলে বলে আমার তো ব্যবসা লস, আমি কিন্তু দিতে পারছি না। এটা দুঃখজনক, ব্যবসা লস হতে পারে তা, কিন্তু তার ওই সম্পত্তি তো এনজয় করার কথা না, তাহলে সেই সম্পত্তিগুলি ফোরক্লোজ করা উচিত ব্যাংকের, যে ব্যাংকে তার ঋণ আছে। তারপরে তার বিদেশে যাওয়া, সে কিন্তু এভরি ইয়ার জানি বিদেশে যাচ্ছে, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতেছে, এগুলোও কিন্তু বন্ধ করার ব্যবস্থা নেওয়া উচিত।